এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এবার মালদা রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়া করোনায় আক্রান্ত হলেন। প্রশাসনিক সূত্রে জানা যায়, ডিআইজি গৃহনিভৃত বাসে আছেন। এদিকে বৃহস্পতিবার মালদা জেলায় নতুন করে আরও 153 জন করোনায় আক্রান্ত হয়েছেন। মালদা জেলায় হু হু করে সংক্রমণ বাড়ছে। এই ঘটনায় জেলা জুড়ে উদ্বেগ ছড়িয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ইউনিটে করোনা আক্রান্ত দুজন ভর্তি আছেন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।